আদালতের শরণাপন্ন হয়েছেন মানুষ, সেখানে আদালত এই বিষয়টি নিয়ে তাদের মতামত দিয়েছে। পুনরায় কিছু শিক্ষার্থী রিটের প্রেক্ষিতে গতকাল আবারও আদালত একটি মতামত দিয়েছে, এখন পেতে হবে সেটির পূর্ণাঙ্গ রায়। যাচাই বাছাই করে গতকালকে যেই বেঞ্চটি আদালত যেই সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তের বিস্তারিত তারা প্রদান করতে পারবে। এর আগ পর্যন্ত কোনো কথা বলাটাই কিংবা আদালতের এই আদেশ নিয়ে মন্তব্য করাটি সমচিন নয়, সেটি কোনো কোনো ক্ষেত্রে আদালতের অবমাননারও সামিল হতে পারে বলে আমরা মনে করি। আজকের এই সংবাদ সম্মেলনে শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাধানের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করবেন এবং আপনাদেরকে বাকি বিষয়ে বিশদ তুলে ধরবেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি জনাব সাদ্দাম হোসেন। বাংলাদেশের ছাত্র সমাজের নির্ভরতার প্রিয় ঠিকানা, লাখো নেতাকর্মীর প্রাণের স্পন্দন, কোটি শিক্ষার্থীর ভরসা, 30 লাখ শহীদের রক্তের উত্তরাধিকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং সংগ্রামে উজ্জীবিত মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়ার দেশ স্বপ্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ এবং স্মার্ট সিটিজেন বিনির্মাণের সক্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আজকের এই জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত আমাদের গণমাধ্যমের বন্ধুরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যেই আমাদের এই আজকে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাধানের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের সংবাদ সম্মেলনের প্রারম্ভিক বক্তব্য উপস্থাপন করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, এদেশের শিক্ষার্থীদের অধিকারাদের আপোষহীন কণ্ঠস্বর আমার প্রিয় সহযোদ্ধা শেখ ওয়ালিয়া সিবিনান। আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি আমার প্রিয় সহযোদ্ধা মাজহারুল কবির সয়ন, সংগ্রামী সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি রিয়াজ মাহমুদ হৃদয়, সংগ্রামী সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম, উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ শাখার ছাত্রলীগের সংগ্রামী সভাপতি রাজিবুল ইসলাম বাপি, সাধারণ সম্পাদক সজল কুণ্ড, আমাদের মাঝে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এবং অনেক শিক্ষার্থী প্রতিনিধি আমাদের মাঝে উপস্থিত আছেন, যারা আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতি শিক্ষার্থীদের প্রকৃত বক্তব্য উপস্থাপন করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের কাছে ছুটে এসেছে, গণমাধ্যমের কাছে ছুটে এসেছে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশ ছাত্রলীগ অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, কোনো অনভিপ্রেত ঘটনা যেন না ঘটে, কোনো অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব যেন না হয় সে ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগ সর্বোচ্চ সজাগ ছিল, সোচ্চার ছিল এবং যে বিষয়টি নিয়ে আলোচনা এসেছে বিবদমান সেই ইস্যু নিয়ে সেটির একটি যৌক্তিক সুরাহা করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ সার্বক্ষণিক যোগাযোগ করেছে। কারণ এটি এমন একটি বিষয় যেই বিষয়টি আপনারা জানেন যে বিচার বিভাগের পর্যবেক্ষণের মধ্যে রয়েছে, আইনি দৃষ্টিকোণ থেকে সেটি একটি সাবজুডিস বিষয় এবং বাংলাদেশ ছাত্রলীগ সবসময় নিয়মতান্ত্রিক এবং শান্তিপূর্ণ প্রক্রিয়ায় যে কোনো বিষয়ে সুরাহা করার জন্য, সমাধান করার জন্য রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে কর্মপ্রক্রিয়ায় তৎপর থাকে এবং আমরা বাংলাদেশের ছাত্র রাজনীতির উপায় হিসেবে মনে করি যে কোনো সমস্যা নিরসন করার সবচেয়ে স্মার্ট এবং জনদুর্ভোগ তৈরি করে না, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ স্বাভাবিক থাকে, মানুষের স্বাভাবিক জীবন প্রক্রিয়ায় কোনো ধরনের ক্ষতি না হয়, সার্বিক বিষয়ে বিবেচনা করে বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করে এবং আমরা বাংলাদেশ আজকে বাংলাদেশের ছাত্র সমাজ কোটা ইস্যুতে যে বক্তব্যগুলো নিয়ে এসেছে, সাধারণ শিক্ষার্থীরা যে ধরনের যৌক্তিক কথাগুলো বলেছে, সাধারণ শিক্ষার্থীদের তরফ থেকে যে উচ্চারণগুলো এসেছে, সাধারণ শিক্ষার্থীরা যে সংস্কারের প্রক্রিয়ার কথা বলেছে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা তাকে সংবেদনশীলভাবে গ্রহণ করি। শিক্ষার্থীদের নৈতিক উচ্চারণকে আমরা স্বাগত জানাই এবং শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন যারা করছে বাংলাদেশ ছাত্রলীগ তাদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করছে। একই সঙ্গে আমরা মনে করি যে এটি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শুধু নয়, একই সঙ্গে ছাত্র সমাজের প্রতিনিধিত্বকারী সবচেয়ে যেহেতু এটি আপিল বিভাগ, এটির একটি যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক যুগপ এবং আমাদের নির্বাহী বিভাগের বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বকারী বাংলাদেশ আওয়ামী লীগ সরকার, বাংলাদেশের তরুণ প্রজন্মের আস্থার শেষ ঠিকানা, তরুণ প্রজন্মের হৃদয়ের স্পন্দন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়ের দেশ স্বপ্ন শেখ হাসিনা যে অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা তৈরি করতে যাচ্ছেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আমাদের গোটা দেশকে ঐক্যবদ্ধভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে, তার আলোকেই এই সমস্যার একটি স্থায়ী সমাধান হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
আপনারা দেখুন যে 2018 সালের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার একটি পরিপত্র জারি করেছিল এবং সেই পরিপত্রের আলোকেই পরবর্তীতে বাংলাদেশে বিসিএস সহ আমাদের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর নবম থেকে ১৩তম গ্রেডে সেই প্রক্রিয়ায় চাকরির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে হাইকোর্ট বিভাগে একটি মামলার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে হাইকোর্ট বিভাগ একটি রায় দিয়েছে এবং তারপরে আপনারা জানেন যে সরকার পক্ষের আইনজীবীরাই কিন্তু সেটির বিরুদ্ধে আপিল করেছে এবং সরকার পক্ষের আইনজীবীরাই কিন্তু নির্বাহী বিভাগের পরিপত্রের পক্ষে কথা বলেছে এবং এটির যৌক্তিক সুরাহার জন্য আমাদের আইনজীবীরা তাদের মতামত আদালতে তুলে ধরেছে এবং সেটির পরিপ্রেক্ষিতে আমাদের বিচার বিভাগ তাদের নিজস্ব কিছু মতামত দিয়েছে। আমরা মনে করি যে এই আজকে গত কয়েকদিন ধরে যে পরিস্থিতিটি তৈরি হলো, শিক্ষার্থীরা বিশেষ করে সাধারণ শিক্ষার্থীরা অবশ্যই আমরা মনে করি যে তারা ধৈর্যের পরিচয় দিয়েছে, কিন্তু যারা বিশেষ করে যে প্রবণতাটি রয়েছে সাধারণ শিক্ষার্থীদের আবেগ অনুভূতিকে ব্যবহার করার, সে জায়গায় বাংলাদেশ ছাত্রলীগের কিছু প্রশ্ন রয়েছে যেটি আইনগত প্রক্রিয়াতেই সমাধানের দিকে যাচ্ছিল। বিচার বিভাগের স্বাধীনতা এবং আমাদের রাষ্ট্রের যে তিনটি পৃথক অঙ্গ তার প্রতি স্বাতন্ত্রীকরণের প্রতি আমাদের বাংলাদেশের নাগরিকদের সুনাগরিকদের সম্মান রয়েছে সেটিকে প্রশ্নবিদ্ধ করে এমন কোনো কর্মকাণ্ডে কারো যাওয়াকে আমরা সাধুবাদযোগ্য বলে মনে করি না। সে কারণেই এই বিদ্যমান সমস্যাটির একটি আইনগত সমাধানের সুস্পষ্ট দরজা উন্মুক্ত থাকা সত্ত্বেও আমরা মনে করি যে ভিন্ন কোনো পন্থা অবলম্বন করা আমাদের তরুণ প্রজন্মের জন্য আশা জাগা নেওয়া নয় এবং যেটি আদালতের মাধ্যমে সমাধান হচ্ছিল এবং বর্তমান সময়েও যেখানে নির্বাহী বিভাগের পরিপত্র জারি রয়েছে, যেখানে এর আগে 2018 সালের বাস্তবতায় যেটি জারি করা হয়েছিল সেটি যখন পুনর্বহাল হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আন্দোলনকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়া, আন্দোলনকে আরও বেশি টেনে হিঁচড়ে লম্বা করার প্রচেষ্টা এবং বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে এক ধরনের মব জাস্টিসের মতো নির্বাহী বিভাগের প্রতি আদেশ জানানো, এটি আমরা মনে করি যে এটি সুচিন্তিত কোনো পরিকল্পনা নয় বলে আমরা মনে করি। আজকে যেহেতু একটি আদালত সময় নিয়েছে এবং বিবদমান সময়ে কোনো ধরনের কোটা না থাকার কথা আদালত বলেছে, সেই সময় সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা আহ্বান জানাবো এবং সাধারণ শিক্ষার্থীরা সেই রায়ের পরিপ্রেক্ষিতে গতকালকের স্ট্যাটাস স্কোর পরেই কিন্তু আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে এসেছে, আবাসিক হলগুলোতে এসেছে এবং তারা আমাদের সঙ্গে আলাপনে, সাংবাদিকদের সঙ্গে আলাপনে তারা কিন্তু বলেছে তারা এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে এবং সরকারের প্রতি তাদের আস্থা রয়েছে যে সরকার একটি যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক, দূরদর্শী, টেকসই এবং যুগোপযোগী সমাধান তারা তৈরি করবে। কিন্তু আমরা লক্ষ্য করি যে এটিকে প্রলম্বিত করার একটি প্রচেষ্টা, এক ধরনের পলিটিক্যাল অ্যাটেনশন সিকারদের মধ্যে সেই প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমরা মনে করি যে প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি এটি শুধুমাত্র বিচ্ছিন্ন কোনো আন্দোলনের মধ্য দিয়ে এটি সুরাহা হওয়া সুচিন্তিত নয় বলে আমরা মনে করি, যেটির জন্য আমরা মনে করি যে একটি কনস্ট্রাকটিভ পলিসি অ্যাডভোকেসির মাধ্যমে যেটি সমাধান করা সম্ভব সেটি মব জাস্টিসের মাধ্যমে সমাধান করা সুসংহত নয় বলে মনে করি এবং বাংলাদেশ যেখানে আমরা অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা চাই, যেখানে আমাদের সাংবিধানিক দায়বদ্ধতা রয়েছে, অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে, নারীদের সরকারি চাকরিতে অংশগ্রহণের হার নিয়ে একটি জেন্ডার সমতার জন্য আমাদের যে লক্ষ্যগুলো রয়েছে বাংলাদেশে, সেগুলো সেই চ্যালেঞ্জগুলো যখন আমরা অতিক্রম করছি তখন নারীদের পর্যাপ্ত প্রতিনিধিত্ব রয়েছে কি না, অনগ্রসর জনগোষ্ঠীর পর্যাপ্ত প্রতিনিধিত্ব রয়েছে কি না, পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের ও আমাদের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীদের কোনো পর্যাপ্ত প্রতিনিধিত্ব রয়েছে কি না, তাদের মতামতের কোনো ধরনের তোয়াক্কা না করে একতরফাভাবে এই ধরনের সিদ্ধান্ত প্রদান করার এটি ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে বলে আমরা মনে করি না। কারণ যে বিষয়ে এক ধরনের সুচিন্তিত মতামত প্রয়োজন, বিশেষজ্ঞদের মতামত প্রয়োজন, বিচার বিভাগীয় পর্যবেক্ষণ প্রয়োজন, সেখানে যারা তাড়াহুড়ো করে নিজেদের গুটি কয়েকের ছাত্র সমাজের মতামত হিসেবে প্রতিষ্ঠিত শুভ বলে আমরা মনে করি না। যেখানে আমরা মনে করি যে সুচিন্তিত আলাপ আলোচনার নেতৃত্বমূলক সরকারের যেখানে নিজস্ব উপলব্ধি রয়েছে জায়গায় এই ধরনের চাপিয়ে দেওয়া কোনো কিছু আমরা ছাত্র সমাজের জন্য আন্দোলন করছেন তাদের সবার প্রতি জানাবো যে সবাই যেন ধৈর্যের পরিচয় দেয় এবং বিচার বিভাগীয় পর্ব আমরা পরীক্ষায় ফিরবো, আমরা লাইব্রেরিতে সময় দেবো, আবাসিক হলগুলোতে শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখবো, আগামী দিনে স্মার্ট সিটিজেন হওয়ার তৈরি বক্তব্য প্রদান করার বিকল্প উপায় রয়েছে, সেখানে যদি আমরা দিনের পর দিন যদি আমরা অবরোধ তৈরি করি, দিনের পর দিন কোনো ধরনের যানজট তৈরি না করে, দুর্বিষহ জীবনযন্ত্রণা না করে, বিকল্প গত কয়েকদিন ধরে ঢাকা শহরে নাগরিকেরা দুর্বিষহ যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে, শিক্ষার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসছে, ঢাকা মেডিকেল কলেজের জন্য বারডেম, সরকারি বেসরকারি যারা চাকরি করে তারা সেখানে নির্ধারিত সময়ে অফিসে যেতে পারছেন, এইচএসসি পরীক্ষা দিচ্ছে, এই এইচএসসি নিয়ে এক ধরনের শঙ্কার মধ্যে তারা কিন্তু যাচ্ছে, এর অপ্রয়োজনীয়ভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে রেলে ব্লকেট দেওয়া, নির্বাহী বিভাগ যে সরকারি পরিপক্কের পক্ষে আদালতে আওয়ামী লীগ সরকার, তরুণ প্রজন্মের স্বপ্নের সরকার যেটি বলছে যে দাবির প্রেক্ষিতে সরকার
করা, এক ধরনের কৃত্রিম সংকট তৈরি করা ছাড়া অন্য কিছু নয় বলে আমরা মনে করি। যে কারণে সকল পক্ষের প্রতি আমাদের আহ্বান থাকবে যে অনতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ আমাদের ফিরে নিয়ে আসতে হবে, ব্লকের থেকে সরে এসে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে শান্তিপূর্ণ গণতান্ত্রিক ন্যায়সঙ্গত উপায়ে শিক্ষার্থীদের মেসেজগুলো পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। এবং বাংলাদেশ ছাত্রলীগ আমরা কথা দিতে চাই যে আমরা সাধারণ শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক ন্যায়সঙ্গত অন্তর্মুক্তিমূলক পদ্ধতির পক্ষে আমরা থাকব, এবং এটি স্মার্ট পদ্ধতিতে পলিসি ডিসকাশনের মাধ্যমে, আধুনিক ছাত্র রাজনীতির মাধ্যমে, সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে, প্রয়োজনে বিচার বিভাগের কাছে আমাদের বক্তব্য পৌঁছে দেওয়ার, সাধারণ শিক্ষার্থীদের বক্তব্য আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সেই বক্তব্য পৌঁছে দেওয়ার মাধ্যমেই এটির একটি সমাধান করা সম্ভব বলে আমরা মনে করি। আমরা আপনাদেরকে বলতে চাই যে কিছুদিন আগে আপনারা জানেন যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে আপনারা জানেন যে অবৈধভাবে বেআইনিভাবে সিট থেকে বাতিল করে দেওয়া হয়েছিল। বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু সেটি আইনিভাবে লড়াই করেছে, অপেক্ষা করে থেকেছে, এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যতক্ষণ না পর্যন্ত সেই হাইকোর্টের যে নির্দেশনা ছিল সেটি প্রতিপালিত না করে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই পর্যন্ত আমরা অপেক্ষা ছিলাম। আমরা মনে করি যে ন্যায়সঙ্গতভাবে লড়াই করার যখন আরও উত্তম উপায় থাকে, সেই উত্তম উপায় অবলম্বন করাই আমরা মনে সমীচীন বলে আমরা মনে করি। যে কারণে বিদ্যমান সমস্যা মব জাস্টিসের মাধ্যমে সমাধান নয়, এক ধরনের কনস্ট্রাকটিভ পলিসি অ্যাডভোকেসি, বিচার বিভাগীয় পর্যবেক্ষণ এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্বমূলক শেখ হাসিনা সরকারের বিচার বিবেচনার মাধ্যমে আমরা মনে করি তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণ হবে বলে আমরা মনে করি। এবং একই সঙ্গে আজকে এই যে যারা এই প্ল্যাটফর্মটি গড়ে তুলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে ছাত্র আন্দোলনটি গড়ে উঠেছে, সেখানে আমরা দেখছি যে বৈষম্য নিরসন করার জন্য আরও সুচিন্তিত যে পথগুলো রয়েছে সেগুলো বাতলে দেওয়ার কোনো প্রবণতা আমরা দেখতে পাচ্ছি না। আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমান সময়েও যেখানে আমরা জেন্ডার সমতার কথা বলি, যেখানে আমরা নারীদের সমান অংশগ্রহণের কথা বলি, যেখানে আমরা প্ল্যানেট 50-50 প্রতিষ্ঠা করার জন্য আমরা দায়বদ্ধ, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়ের দেশ স্বপ্ন শেখ হাসিনার সাহসী দূরদর্শী নেতৃত্বের কারণে যেখানে আমরা আজকে মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে এবং উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ অনেক বাড়িয়েছি, উচ্চ মাধ্যমিকে নারী শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে, মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় নারীদের অংশগ্রহণ অনেক বেড়েছে, আজকে বাংলাদেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিলিয়ে যে 50 লাখের মতো শিক্ষার্থী রয়েছে তার 52% হচ্ছে আমাদের ছেলে, 48% মেয়ে। কিন্তু আমাদের প্রশাসনিক চাকরিতে আপনাদের সঙ্গে আমরা এই তথ্যটি শেয়ার করতে চাই, বাংলাদেশের প্রশাসনিক চাকরিতে এখনও 25% নারী অংশগ্রহণ করে। সর্বশেষ 2018 সালের পরিপত্র জারি হওয়ার আগের যে তিনটি বিসিএস পরীক্ষা, সেই তিনটি বিসিএস পরীক্ষার 100 জন ক্যাডারের মধ্যে 75 জনই গড়পড়তা 75 জনই পুরুষ এই চাকরি পরীক্ষাগুলোতে নিয়োগের পরীক্ষায় অবতীর্ণ হয়েছে। এবং নিয়োগের এবং 2018 সালের বাস্তবতার পরে পরবর্তী দুটি বিসিএস বিশেষ বিবেচনা, বিশেষ করে নারীদের সংখ্যাটি যেন হুট করে কমে নিয়ে আসে, সে কোনো বিশেষ প্রবিধান অনুসরণ করার কারণে সেটি 24-25% ছিল। 43তম বিসিএসে সেই নারীদের অংশগ্রহণ, নারীদের 100 জনের মধ্যে মাত্র 20 জন নারী কিন্তু প্রশাসনিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে সক্ষম হয়েছে। যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছেন তারা কি নারীদের বৈষম্যের পক্ষে সাফাই গাইছেন? আজকে আমরা যে আধুনিক সমাজ ব্যবস্থা করতে চাই, নারীদের সমান অংশগ্রহণ তৈরি করতে চাই, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম করে নারীদের প্রতি বৈষম্য তৈরি করা এটি সুচিন্তিত মতামত বলে আমরা মনে করি না। এবং এটি শুধুমাত্র আজকে সেখানে গুটি কয়েক আন্দোলনকারী বলছে তারা নারীরা কোটা চায় না, নারীদের জন্য সংরক্ষণের প্রয়োজন নেই, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা দৃঢ়তার সঙ্গে অবিচলভাবে ন্যায়সঙ্গতভাবে তাদের সেই ধারণাকে প্রত্যাখ্যান করি। যেখানে পরিসংখ্যানগতভাবে প্রমাণ করা সম্ভব বাংলাদেশে 100 জনের মধ্যে 75 জন ছেলে সরকারি চাকরিতে যায়, এবং সর্বশেষ বিসিএসে মাত্র 100 জনের মধ্যে 20 জন নারী সরকারি চাকরিতে অংশগ্রহণের সুযোগ পেয়েছে, এবং সেখানে অবশ্যই আমরা মনে করি যে নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রয়োজন রয়েছে। আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে চাই যে আদিবাসী আমাদের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, 50টির অধিক ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী সেখানে রয়েছে। আমরা 2018 সালে পরিপত্র জারি করার আগের বিসিএসে 21 জন, মাত্র 21 জন সেই কোটা সংরক্ষণ সুবিধার কারণে তারা সেই 21 জন বিসিএস ক্যাডার হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ পেয়েছে। পরবর্তী দুটি বিসিএসে আমরা বিনয়ের সঙ্গে বলতে চাই, পরবর্তী দুটি বিসিএসে পার্বত্য চট্টগ্রাম থেকে একজন নিরীক্ষা ক্যাডারে, একজন এই আমাদের এই জনগোষ্ঠীর যে পর্যাপ্ত প্রতিনিধিত্ব সরকারি প্রক্রিয়ায় রাষ্ট্র প্রক্রিয়া অংশগ্রহণ নিশ্চিত, সেই পর্যাপ্ত প্রতিনিধিত্বটি বিদ্যমান নিশ্চিত করতে পারেনি। অবশ্যই রাষ্ট্রীয় প্রক্রিয়ায় সরকারি চাকরি নিয়োগ প্রক্রিয়ায় অনগ্রসর জন্য আমাদের পার্বত্য জনগোষ্ঠীর প্রতি আমাদের অবশ্যই সংবেদনশীলতা আমাদের প্রদর্শন করতে হবে বলে আমরা মনে করি। এর বাইরে আসলে যেসব অঞ্চল রয়েছে সেসব অঞ্চল থেকে পর্যাপ্ত প্রতিনিধিত্ব, কিন্তু সমতার স্বার্থে, বৈষম্য নিরসনের স্বার্থে অন্তর্ভুক্তিমূলক হতে হবে। বাংলাদেশের কৃষকের সন্তান, বাংলাদেশের শ্রমিকের সন্তান, মেহনতি মানুষের দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি। এই বাস্তবতাগুলোর আমরা মনে করি যে আমাদের সংশ্লিষ্ট সকল পক্ষকে ধৈর্য ধারণ, পার্বত্য চট্টগ্রামের যারা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী তাদের ভাগ্য নির্ধারণ করতে, বাল্যবিবাহ, যৌতুক এসব নিরসন করে যে মিটি আজকে লড়াই করছে তার ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার অধিকার বাংলাদেশ ছাত্রলীগ কখনোই স্বীকার করবে।
প্রত্যেক টিমের স্বাধীনভাবে বেড়ে ওঠা, প্রত্যেক টিমের চাকরির নিশ্চয়তা, এবং যে কারণে সংবিধানে আমাদের 29 ধারার মধ্যে যেটি ক্ষমতার যে নীতি রয়েছে সেটিকে আমরা সমর্থন করি, এবং একই সঙ্গে অনগ্রসর সময় পপুলিস্ট স্লোগান হলেই যে সেটিকে সমর্থন করতে হবে সেটিকে আমরা মনে করি না। আজকে মেধা না কোটা এ ধরনের একটি স্লোগান দিয়েছে তা সঠিক ধারণা নয়, কারণ যারা এর আগে পরিপত্র অনুযায়ী যারা কিংবা আমাদের বিভিন্ন প্রবলেম এখানে কে মেধাবী কে মেধাবী না, মেধার টেন্ডার দেওয়ার অধিকার তো কাউকে দেওয়া হয়নি, এখানে তাদের মধ্যেও তো মেধাবী থাকতে পারে। এবং একই সঙ্গে সবচেয়ে বড় বিষয়, যারা এই আমাদের সরকারি যে রাষ্ট্রীয়ভাবে যে আমরা সুরক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই কিন্তু এই এই আমরা যে ধরনের রাষ্ট্রীয় যে সুরক্ষাগুলো আমরা দিই সেগুলো কিন্তু প্রয়োগ কাজ যেগুলো রয়েছে, এসটি যেটিকে বলে, আদার ব্যাকওয়ার্ড ক্লাস ওবিসি যেটি রয়েছে, শিডিউল কাস্ট রয়েছে এসসি আমাদের, এবং ট্রাইব দেওয়া হয় সেটির জন্য কিন্তু আমাদের সংরক্ষণের বিধান রয়েছে, এবং সেক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি সুনিশ্চিত জাতি সেখানে থাকে, প্রত্যেকটি জাতি সত্তার প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য একটি সুস্পষ্ট বিধিবিধান থাকে, যে কারণে কোটা না মেধা এটি মনে করি আমরা অবশ্যই সমতা চাই, আমরা অবশ্যই বৈষম্য চাই, আমরা অবশ্যই সুযোগের সমতা চাই, অবশ্যই আমরা মেধাভিত্তিক সংবিধানসভা থাকা প্রয়োজন রাষ্ট্রীয় অঙ্গীকারে, আমরা সেটির প্রতিফলন আমরা দেখতে চাই প্রিয় বন্ধুগণ। কিন্তু একই সঙ্গে আমরা আমরা সংগঠিত করার একটি প্রচেষ্টা রয়েছে, যেখানে যে আন্দোলনের কোনো প্রতিপক্ষ নেই, যে আন্দোলনের সঙ্গে সরকার পক্ষের আইনজীবী একমত, যেই আন্দোলনে যেই আন্দোলনের জন্য সরকার পক্ষেই লড়ছে, যে আন্দোলনের পক্ষে সরকার দল বলছে যে আন্তরিক, যে আন্দোলনের পক্ষে আমাদের আমরা বাংলাদেশ ছাত্রলীগ যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক সমাধানের সমাধান করছি, সেই আন্দোলনকে প্রলম্বিত করার প্রচেষ্টা কোনো শুভ চিন্তা নয় বলে আমরা মনে করি, এবং এই আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করার একটি প্রচেষ্টাও আমরা দেখতে পাচ্ছি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই আমাদের চলমান আন্দোলনের চলমান আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করার প্রচেষ্টা তাদের প্রতি আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তো নেতৃত্বে স্বপ্ন শেখ হাসিনার সরকার আমাদেরকে স্মার্ট নিয়োগ প্রক্রিয়া দিয়েছেন, আমাদের সরকারি বেসরকারি খাতে স্বচ্ছতা মেধা যোগ্যতার ভিত্তিতে চাকরির প্রক্রিয়া নিশ্চিত করেছেন, আমাদের প্রত্যেক বছর বিসিএস পরীক্ষা সহ সরকারি বেসরকারি চাকরির সুযোগ তৈরি করে দিয়েছেন, আমাদের উদ্যোক্তা হওয়ার সুযোগ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তো নেতৃত্বে স্বপ্ন শেখ হাসিনার সরকার তৈরি করে দিয়েছেন, তরুণ প্রজন্মের সঙ্গে শেখ হাসিনা সরকারের সম্পর্ক হচ্ছে আত্মিক সম্পর্ক, তরুণ প্রজন্মের সঙ্গে শেখ হাসিনা সরকারের সম্পর্ক হচ্ছে হৃদয়ের সম্পর্ক, তরুণ প্রজন্মের সঙ্গে শেখ হাসিনা সরকারের সম্পর্ক হচ্ছে অভিন্ন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের অভিন্ন লড়াইয়ের সম্পর্ক। আজকে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিএনপি জামায়াত গোষ্ঠী, যেই বিএনপি জামায়াত গোষ্ঠী তরুণ প্রজন্মের স্থায়ী শত্রু, যেই বিএনপি জামায়াত গোষ্ঠী তরুণ প্রজন্মের স্বপ্ন নিয়ে চিনিমিনি খেলেছে, তারা আজকে এই আন্দোলনে সংহতি প্রকাশ করার জন্য চেষ্টা করছে। লন্ডন থেকে যারা আজকে এই আন্দোলনে সংহতি প্রকাশ করার জন্য চেষ্টা করছে তাদের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই যে প্রশাসনে ভাইয়া ক্যাডার কে চালু করেছিল, দলীয় ক্যাডার এবং বিসিএস ক্যাডার হওয়াকে সমার্থক শব্দে কে পরিণত করেছিল, পিএসসিতে আজকে যে আস্থা তৈরি হয়েছে, পিএসসিতে যেভাবে স্বচ্ছতা মেধাভিত্তিকের যে সাংবিধানিক প্রতিষ্ঠানটি সুনাম ছড়িয়েছে, পিএসসিকে হাওয়া ভবনের এক্সটেনশনে কে পরিণত করেছিল বাংলাদেশের ছাত্র সমাজের সেই বিষয়টি কিন্তু জানা রয়েছে। 24তম বিসিএস প্রশ্ন ফাঁসের বাস্তবতা, 27তম বিসিএস বাতিল করা, এবং ফিফা বিশ্বকাপের জন্য যেমন আমরা 4 বছর অপেক্ষা করি, সেই 4 বছরের অধিক সময় বিসিএস পরীক্ষার জন্য বিএনপি জামাতের সময় আমাদেরকে অপেক্ষা করত, দুর্নীতি ছাড়া অনিয়ম ছাড়া প্রশ্নপত্র ফাঁস ছাড়া কোনো ধরনের চাকরি পাওয়ার সুযোগ ছিল না, ছাত্রদলের ক্যাডার হওয়া মানেই বিসিএস ক্যাডার হওয়া, পরীক্ষার হলগুলোতে রীতিমতো এক্সাম সেন্টার বানিয়ে ছাত্রদলের ক্যাডাররা পরীক্ষা দিয়েছে, বাংলাদেশের ছাত্র সমাজ সেটি ভুলে নাই। এবং আমরা আরও লক্ষ্য করি লন্ডন থেকে যারা ওয়াজ নসিহত করছে, তাদের যিনি ওয়াজ নসিহত করছেন বিসিএস পরীক্ষা দেওয়া তার যোগ্যতাই নেই, বিশ্ববিদ্যালয়ে তিনি লেখাপড়া করেননি, আজকে তিনি ডিকটেট করছেন যে বিসিএস পরীক্ষায় কারা অংশগ্রহণ করতে পারে, মেধার ভিত্তিতে হওয়া উচিত কিনা। আমরা মনে করি এটি সুস্পষ্টভাবে ছাত্র সমাজের সঙ্গে তামাশা, এটি ছাত্র সমাজের সঙ্গে প্রহসন। আমরা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তো দেশরত্ন শেখ হাসিনার সরকারই একটি যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক যে সমাধান প্রয়োজন সেই সমাধানটি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তো দেশরত্ন শেখ হাসিনার সরকারই এটি সুনিশ্চিত করবে। যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে আমরা দেখেছি হাইকোর্টের আমাদের সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পরে আমাদের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ফিরে এসেছে, আমরা মনে করি যে তারাই সত্যিকারের এই দাবিটির একটি স্থায়ী সমাধান চায়, এর বাইরে যারা রয়েছে তারা আমরা মনে করি এই ধরনের পলিটিক্যাল অ্যাটেনশন সিকিংয়ের প্রবণতা থেকে তারা এই কাজটি করছে। এই এই প্রফেশনাল আন্দোলনকারী এবং যারা প্রফেশনাল আন্দোলনহারী, যারা বারবার বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আন্দোলনে হেরেছে, তারা সবসময় এই ধরনের ষড়যন্ত্রের উপায়ে লাশে রাজনীতি কায়েম করে কৃত্রিম পরিস্থিতি তৈরি করে যারা রাজনৈতিক দূরভিসন্ধি খুঁজছে বাংলাদেশের ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। এবং আমরা যে কোনো মূল্যে আমরা আহ্বান জানাবো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশকে আমাদের ফিরিয়ে আনতে হবে, আমরা ক্লাস করব, লেখাপড়া করব, লাইব্রেরিতে সময় দিব, প্রস্তুতি নিব, এবং একই সঙ্গে আমাদের যৌক্তিক কোনো কথাবার্তা থাকলে যৌক্তিক উপায়ে সেটি আমরা
সংশ্লিষ্ট সকল মহলের কাছে আমরা তুলে ধরব, কিন্তু তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানকে জিম্মি করা, তার জন্য স্বাভাবিক জনজীবনকে জিম্মি করার অধিকার কারো রয়েছে বলে আমরা মনে করি। এবং সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যটি কি? আজকে আজকে তো এই মুহূর্তে তো বাংলাদেশে কোটা নেই, আজকে যারা চাকরির জন্য বা আগের নিয়ম বহালের জন্য যারা আন্দোলন করছে, সেই তারা কি চাকরিজীবী না আন্দোলনজীবী? আজকে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে কিন্তু এই প্রশ্নটি আসছে। আন্দোলন করে যারা জীবিকা অর্জন করতে চায় বাংলাদেশের ছাত্র সমাজের স্বার্থে, তাদের বিরুদ্ধে আমরা প্রস্তুত রয়েছে। এই পর্যায়ে আজকে আমাদের উদ্ভূত বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা আমাদের যে সুচিন্তিত মত, আমরা কিন্তু আবারও সুস্পষ্ট করেছি, শিক্ষার্থীদের দাবির প্রতি আমাদের সংবেদনশীলতা রয়েছে। শিক্ষার্থীদের এই যারা ষড়যন্ত্রকারী শক্তি রয়েছে, যারা আমাদের বাংলাদেশের বাংলাদেশের ছাত্র সমাজকে যারা গণমানুষের প্রতিপক্ষ বানাতে চায়, আমাদের সংশ্লিষ্ট সকলের কাছে তুলে ধরতে চাই। বাংলাদেশ ছাত্রলীগের সংবাদ সম্মেলন, প্রিয় সাংবাদিকবৃন্দ, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী শহীদের রক্তস্নাত বাংলার ছাত্র সমাজের নির্ভরতা নিঃস্বতার স্থায়ী ঠিকানা, বাংলা ভাষা ও বাঙালি জাতীয়তাবাদ কেন্দ্রিক শিক্ষা সাহিত্য কর্মসংস্থান বিনির্মাণে বিরতিহীন ক্রিয়াশীল সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে উপস্থিত সাংবাদিক সহযোদ্ধা এবং দেশের শিক্ষার্থী সমাজের প্রতি প্রীতি এবং শুভেচ্ছা জানাই। বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার অবিকল্প সারথী, আধুনিক উন্নত আত্মমর্যাদাশীল বাংলাদেশের কারিগর, গবেষণা নির্ভর বিজ্ঞানভিত্তিক সমন্বিত সন্ত্রাসমুক্ত কর্মসংস্থান বান্ধব অবৈতনিক শিক্ষা ব্যবস্থানের পথিকৃত, একদিনে 36 কোটি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করে বিশ্বে নজির স্থাপন করি, নারীর শিক্ষা সমতা মর্যাদা কর্মসংস্থানের দৃঢ় প্রতিজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা, সরকারি বেসরকারি খাতে চাকরি ও কর্মসংস্থানের উদ্যোগ, শিক্ষা খাতে অভূতপূর্ব অর্জন, চতুর্থ শিল্প বিপ্লব জয় করার লক্ষ্যে তরুণদের জন্য কর্মপরিকল্পনা, ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ অভিমুখে যে যাত্রা সূচনা করেছেন, তার জন্য বাংলা ছাত্র সমাজ ও তরুণ প্রজন্মের পক্ষ থেকে হৃদয় নিঙ্গান ও ভালোবাসা এবং অভিনন্দন। প্রেক্ষাপট, দেশরত্ন শেখ হাসিনা বিদ্যমান কোটা ব্যবস্থা বাতিল ঘোষণা করেন 2018 সালের 11 এপ্রিল, যার প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় একই বছরের 4 অক্টোবর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। পরবর্তীতে 2021 সালে উচ্চ আদালতে করা একটি রিটের প্রেক্ষিতে এবছরের 5 জুন হাইকোর্ট 4 অক্টোবর 2018-এর প্রজ্ঞাপন বাতিল ঘোষণা করে। সরকার পক্ষের আইনজীবী হাইকোর্ট বিভাগের দেয়া রায় বাতিলের জন্য বাংলাদেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগে আবেদন করে বর্তমানে যা বিচারাধীন রয়েছে। এরই মধ্যে গত 9 জুলাই 2024 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর পৃথক একটি রিটে 5 জুলাই হাইকোর্ট বিভাগের দেয়া রায় স্থগিত করে দেশরত্ন শেখ হাসিনা সরকার কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনকে বহাল রেখে স্ট্যাটাস কো আদেশ জারি করে। এর ফলে সরকারি চাকরিতে চলতি সময়ে আর কোনো কোটা ব্যবস্থা প্রচলিত নেই। বাস্তবতা, বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য মানসম্মত আধুনিক শিক্ষা ব্যবস্থা ও কর্মসংস্থান সম্পর্কে দ্বিধাহীনভাবে বলিষ্ঠতার সাথে কাজ করে চলেছেন দেশরত্ন শেখ হাসিনা, যার ফলশ্রুতিতে এদেশের তরুণ সমাজ সরকারি চাকরি ও বেসরকারি নানা উদ্যোগের মাধ্যমে নিজেদের মেধা ও শ্রম কাজে লাগিয়ে বাংলাদেশকে দরিদ্র অনুন্নত পর্যায় থেকে মধ্যমায়ের দেশে উন্নীত করতে সক্ষম হয়েছে। দেশরত্ন শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক নীতি ও কর্মসূচি দেশের সর্বত্র উন্নয়ন ও অগ্রগতির আলো পৌঁছে দিয়েছে। দেশ ও সমাজের পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীর জন্য নানামুখী সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার কারণে তারাও আর পিছিয়ে নেই। দেশের তরুণ প্রজন্ম শিক্ষার্থী সহ সমাজের সর্বস্তরে সরকারি চাকরির প্রতি যে আগ্রহ আকর্ষণ বর্তমানে সৃষ্টি হয়েছে, তা সম্ভব হয়েছে দেশরত্ন শেখ হাসিনার অনন্য অতুলনীয় দূরদর্শী নেতৃত্বে দেশ পরিচালনার মাধ্যমে। 2018 সাল থেকে কোটা ব্যবস্থা তুলে দেওয়ার কারণে নারীদের সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ সংকুচিত হয়েছে, যা দেশের সামগ্রিক অগ্রগতির জন্য অন্তরায় বলে প্রতীয়মান হচ্ছে। আমরা লক্ষ্য করছি কোটা ব্যবস্থা উঠে যাওয়ার পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এদেশের নারী সমাজ। উদাহরণস্বরূপ, কোটা থাকা অবস্থায় সর্বশেষ 36, 37 ও 38তম বিসিএসে নারীদের চাকরি হয় যথাক্রমে 25.89, 24.73 এবং 26.87%। অপরদিকে কোটা তুলে দেওয়ার পর 40, 41 ও 43তম বিসিএসে নারীদের চাকরি হয় 21.8%, 21.20% এবং 17.5%। এমনকি প্রায় 50টি জেলায় বিসিএস ছাড়াও সরকারি যেসব কর্মসংস্থানের সুযোগ ছিল সেগুলোতে নারীদের প্রতিনিধিত্ব শূন্য হয়ে যায়। অর্থাৎ কোটা উঠে যাবার পর উন্নয়নের মূলধারা থেকে নারীরা ছিটকে পড়েছে। জাতিসংঘ ঘোষিত প্ল্যানেট 50-50 অনুযায়ী যেখানে সরকারি চাকরিতে নারীদের অংশগ্রহণ 50% থাকা উচিত, সেখানে বাংলাদেশ তা 30%-এর নিচে রয়েছে। কোটা ব্যবস্থা উঠে যাবার কারণে তা আরও প্রান্তিক পর্যায়ে চলে গেছে। অন্যদিকে বাংলাদেশের 64টি জেলায় সমন্বিত উন্নয়ন ও অগ্রগতি সাধনের জন্য বিভিন্ন ধরনের সাংবিধানিক প্রতিফলন প্রয়োজন হলেও কোটা তুলে দেওয়ার পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে প্রান্তিক জনগণ বঞ্চিত হচ্ছে। উদাহরণস্বরূপ, 40তম বিসিএসে দেশের 24টি জেলা থেকে
একজনও বিসিএস পুলিশে সুপারিশকৃত হয়নি। একইভাবে সমাজের পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য এটি সত্য, কোটা থাকা অবস্থায় 31 থেকে 38 বিসিএস ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য 179 জন সুপারিশকৃত হন। কোটা বাতিলের পর 39 বিসিএস ক্ষুদ্র জাতিগোষ্ঠীর 24 জন সুপারিশ পেয়েছে এবং 40 এবং 41 বিসিএস সুপারিশ পেয়েছে মাত্র 2 জন। সর্বোপরি যেখানে সরকারি চাকরির প্রতিটি পরীক্ষার্থীকে একজন পরীক্ষার্থীকে প্রিলিমিনারি, লিখিত ও ভাইবা প্রতিটি ধাপ পার হয়ে আসতে হয়, তাই কোটা না মেধা স্লোগানটি একটি ভিত্তিহীন, কল্পনাপ্রসূত এবং উদ্দেশ্যমূলক প্রচারণা। এখানে মেধার বিপরীতে মেধার প্রতিযোগিতায় সমাজের অনগ্রসর অংশকে কিছুটা এগিয়ে দেওয়া হয়, যা পুরোপুরি ন্যায় এবং সংবিধানসম্মত। জনদুর্ভোগ, আদালতের চূড়ান্ত রায় অপেক্ষা না করে আদালতে বিচারিক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হয়ে নিজেদের বক্তব্য তুলে না ধরে বর্তমানে আন্দোলনের নামে প্রকৃতপক্ষে সাধারণ জনগণের জীবনযাত্রা ব্যাহত করার প্রচেষ্টা চলছে, যা কোনো মতেই আর যৌক্তিক পদক্ষেপ নয়। এই আন্দোলনের কারণে চলমান এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে, হাসপাতালে রোগীদের যাতায়াত সম্ভব হচ্ছে না, জরুরি রাষ্ট্রীয় প্রয়োজন যেমন সম্পদ যেমন তেল গ্যাস নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন দুরূহ হয়ে উঠছে, কর্মজীবী শ্রমজীবী মানুষের জীবনযাত্রা অচল হয়ে যাচ্ছে। আন্দোলন আন্দোলন খেলা ও হিরোইজম প্রদর্শনের এই মানসিকতা এদেশের শিক্ষিত তরুণ প্রজন্মের প্রতি সাধারণ মানুষের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। এমত অবস্থায় কোটা বাতিল বা সংস্কারের জন্য দেশব্যাপী যে আন্দোলন পরিচালিত হচ্ছে সেই সম্পর্কে পুনরায় ভাবনার প্রয়োজন রয়েছে। কোটা সংক্রান্ত বিষয়টি সংবেদনশীলতা সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবাল হওয়ার পরেও একথা বিবেচনাধীন যে আন্দোলনকারীরা সমাজ ও দেশ হতে কেউ বিচ্ছিন্ন নয়, নিজেদের দাবি ও সুনিশ্চিত ভবিষ্যৎ চিন্তার পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টিও তারা কোনোভাবে এড়িয়ে যেতে পারে না। বিষয়টি এমন পর্যায়ে চলে যাচ্ছে যেন সাধারণ জনগণ বনাম শিক্ষার্থী এমন একটি অবস্থা দাঁড়িয়ে গেছে। আন্দোলনকারীদের প্রতি আহ্বান, বিদ্যমান প্রতিটি বাস্তবতার বিবেচনায় নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ মনে করে কোটা ব্যবস্থা একটি যৌক্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাধান ও সংস্কার আনয়ন করা এই মুহূর্তে সবচেয়ে জরুরি পদক্ষেপ। এই পদক্ষেপ বাস্তবায়নে কোনো হটকারিতা নয়, কোনো তাড়াহুড়ো নয়, কোনো মব জাস্টিস নয়, কোনো অবরোধ বা জিম্মি পরিস্থিতি তৈরি করে স্পট ডিসিশন গ্রহণ করা সম্ভব নয়। কোটা ব্যবস্থার সময় উপযোগী সংস্কার আনয়নের জন্য একটি সমন্বিত রাষ্ট্রীয় উদ্যোগের মাধ্যমে সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে বৈশ্বিক প্রেক্ষাপটে বর্তমান ও ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামোর প্রেক্ষিতে একটি যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক স্থায়ী সমাধান উদ্যোগ প্রয়োজন। এমন উদ্যোগে এদেশের ছাত্র সমাজ, তরুণ প্রজন্ম তাদের মেধা মনন্দে একটি উপযুক্ত ব্যবস্থা প্রণয়নে সক্রিয়ভাবে ভূমিকা রাখতে পারে, কিন্তু তেমন কোনো সমন্বিত উদ্যোগের আহ্বান না জানিয়ে এমনকি আদালতের চূড়ান্ত রায় পর্যন্ত অপেক্ষা না করেই কেন এই অনিঃশেষ আন্দোলন? হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার আপিল করেছে, বর্তমানে যা বিচারাধীন বিষয়। একটি বিষয় যখন আদালতের গণ্ডিতে প্রবেশ করে তখন তার সমাধান আইনের কাঠামোতেই হতে হয় এবং এর জন্য প্রয়োজনীয় সময় অপেক্ষা করতে হয়। এ কথা কি আন্দোলনকারীরা অবগত নন? পাশাপাশি হাইকোর্টের পৃথক আরেকটি রায়ে যখন স্ট্যাটাস কো অবস্থা জারি করে সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে, সেহেতু আইনের পরবর্তী ধাপগুলো অপেক্ষা না করে কেন জনসাধারণ বিরোধী অব্যাহত অবরোধ রাখতে হবে, তা এদেশের মানুষ, এদেশের ছাত্র সমাজ জানতে চায়। একই সাথে দেশের আইন, বিচার ও নির্বাহী বিভাগের পার্থক্য সম্পর্কে আমাদেরকে জানতে হবে। রাষ্ট্র ব্যবস্থার পৃথক তিনটি কাঠামো, সেপারেশন অব স্টেট, আইন, বিচার ও নির্বাহী বিভাগ, প্রতিটি বিভাগ পৃথক ও স্বাধীনভাবে কাজ করে এবং একটি অন্যটির কাজে হস্তক্ষেপ করে না। কোটা বাতিলের নির্বাহী আদেশ যেহেতু বিচার বিভাগ থেকে বাতিল করা হয়েছে, সেহেতু আদালতে এটির কার্যক্রম শেষ হওয়ার পরই কেবল আইন ও নির্বাহী বিভাগ নতুন করে নিজেদের সিদ্ধান্ত নিতে পারে এবং ততদিন অপেক্ষা করতে হবে। রাষ্ট্র কাঠামোর এই মৌলিক বিষয় না বুঝে জনগণকে জিম্মি করে তথাকথিত আন্দোলন চালা হলে আন্দোলনকারীদের এটিও মনে রাখা দরকার, এদেশের আইন বিভাগ সার্বভৌম, বিচার বিভাগ স্বাধীন এবং নির্বাহী বিভাগ জনগণের ভোটে প্রতিষ্ঠিত। তাই অহেতুক কোনো চলমান এইচএসসি পরীক্ষা, তীব্র তাপদাহ এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনায় নিয়ে সৃষ্টি এবং ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি থেকে তাদের অবিলম্বে ফিরে আসতে হবে, শিক্ষার্থীদের মনে রাখতে হবে। তাই দেশরত্ন শেখ হাসিনার প্রতি আস্থা, স্বাভাবিক আইনগত প্রক্রিয়ায় কোটা সংক্রান্ত জটিলতার যৌক্তিক সমাধান নিয়ে আসার জন্য শিক্ষার্থীদের সব রকম বিশৃঙ্খলা নয় বিধায় আইনি প্রক্রিয়াটির চূড়ান্ত স্থায়ী যৌক্তিক ও ইনক্লুসিভ সমাধানের দিকে এগোতে হবে। এক্ষেত্রে দেশের শিক্ষার্থী সমাজের নির্ভরতার প্রতীক, নিঃস্বতার প্রতীক দেশরত্ন শেখ হাসিনা তাদের পাশে রয়েছেন, বাংলাদেশ ছাত্রলীগ তাদের পাশে রয়েছে। তারা ক্লাস পরীক্ষায় ফিরে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ স্বাভাবিক রাখবে,
এটি আমরা সকলে প্রত্যাশা করি। পরিশেষে বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশ ছাত্রলীগ সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে দেশের শিক্ষার্থী সমাজের পাশে অবস্থান করেছে। সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলাপ আলোচনা সাপেক্ষে সমস্যার গভীরে গিয়ে বাংলাদেশ ছাত্রলীগ তাৎক্ষণিক সমাধান নয় বরং বিচার বিভাগীয় পর্যবেক্ষণের আলোকে সাংবিধানিক অনুশাসন অক্ষুণ্ণ রেখে অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি দায়বদ্ধতাকে বিবেচনায় নিয়ে জেন্ডার সমতা নিশ্চিত করবে প্রান্তিক ও নিম্নবর্গীয় মানুষের প্রতি রাষ্ট্রীয় দায়িত্বের আলোকে যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক স্থায়ী যুগোপযোগী ইতিবাচক সমাধান নিয়ে আসার জন্য কাজ করছে বাংলাদেশ ছাত্রলীগ। কোটা সংক্রান্ত বিষয়টি বর্তমানে দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন থাকায় বাংলাদেশ ছাত্রলীগ আদালতের প্রতি আস্থা জ্ঞাপন করে জানাচ্ছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতীক উচ্চ আদালত এদেশের মহান সংবিধানে উল্লেখিত অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান এবং সুযোগের সমতা নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যমান বাস্তবতায় কোটা নিয়ে এমন সিদ্ধান্ত গ্রহণ করবে যা সংশ্লিষ্ট সকল পক্ষের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক সমাধান হবে, দেশের প্রতিটি নাগরিককে মেধা এবং অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি দায়বদ্ধতার ভিত্তিতে কর্মসংস্থানে নিশ্চয়তা দান করবে। তাই আন্দোলনের নামে দেশের শিক্ষার্থী সমাজ এবং শিক্ষা ব্যবস্থাকে জিম্মি করা, জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটানো, দেশরত্ন শেখ হাসিনার পরিকল্পিত স্মার্ট বাংলাদেশ অভিমুখে অগ্রযাত্রা ব্যাহত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে দেশের ছাত্র সমাজকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে সোচ্চার রয়েছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেখুন আমরা কিন্তু এটি সুস্পষ্টভাবে একটি অবিবেচনা প্রসূত এবং হঠকারী সিদ্ধান্ত, কারণ এই মুহূর্তে বাংলাদেশের রাইট নাও তাদের কিন্তু তারা তো চাকরির পরীক্ষায় অবতীর্ণ, তারা চাকরির প্রস্তুতি নেবে এবং এই মুহূর্তে বাংলাদেশের কোনো নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু কোটা বিধানটি নেই। তাহলে কেন এই ব্লকেট করা, এটির পেছনে কি রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে সেটি আমরা জানতে চাই এবং সাধারণ মানুষের জীবনে দুর্ভোগ নিয়ে আসা সেটি আমরা প্রত্যাশা করি না। আপনারা জানেন যে গতকালকে যখন আমাদের সর্বোচ্চ আদালত যখন পর্যবেক্ষণটি দিয়েছে, স্ট্যাটাস কো জারি করেছে, আমরা কিন্তু দেখেছি আন্দোলনকারীরা যে বিশেষ সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে, সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সচেতনভাবে আমাদের আবাসিক হলগুলোতে ফিরেছে, যার যার শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ফিরে গেছে। আমরা দেখি চার পাঁচজন এক ধরনের নৈরাজ্য তৈরি করে চার পাঁচজন গিয়ে একটা রাস্তায় ব্লকেট করেছে, রেলে ব্লকেট করেছে। এটি কখনো সুচিন্তিত পদক্ষেপ নয় বলে আমরা মনে করি। সাধারণ শিক্ষার্থী যারা ফিরে এসেছে, সুচিন্তিত সমাধান হওয়ার পরেও আমরা মনে করি যে যারা এটিকে প্রলম্বিত করতে চায় তাদের উদ্দেশ্য শুভ এবং সাধারণ শিক্ষার্থীরা অবশ্যই তাদের সঙ্গে কোনো অবস্থাতেই তাদের সঙ্গে সংহতি প্রকাশ করবে না। আন্দোলনকে বানকাল করছে, এটি তো পেশাদারী ভাষা নয়, এটি তো রাজনৈতিক ভাষা। আর যেটি আমরা বলছি যে সেটি হচ্ছে যে আমাদের বিদ্যমান বিচার বিভাগের নিজস্ব পর্যবেক্ষণ দিয়েছে এবং এটির জন্য সংশ্লিষ্ট পক্ষকে আমরা ধৈর্য ধরার জন্য আহ্বান জানাচ্ছি। এবং আমরা কিন্তু বলছি যৌক্তিক প্রয়োজন রয়েছে, এখানে বিচার বিভাগের একটি পর্যবেক্ষণ অবশ্যই রয়েছে এবং পর্যবেক্ষণ থাকবে, সেই পর্যবেক্ষণের পরে কিন্তু নির্বাহী বিভাগ সিদ্ধান্ত গ্রহণ করবে। এটি তো যুগপৎ সিদ্ধান্ত নেওয়ার কোনো বিষয় নেই যে আইন সমাধানের দরজাটি উন্মুক্ত হয়েছে, কারণ আন্দোলনকে প্রলম্বিত করা আমাদের যে জায়গায় বিরোধ, আপনি যে প্রশ্নটি নিয়ে এসেছেন, আন্দোলনকে যেখানে যেখানে বিকল্প উপায় রয়েছে, আজকে তো রাস্তাঘাট অবরোধ করা, রেল অবরোধ করা, এগুলো না করে শিক্ষা প্রতিষ্ঠানে অভ্যন্তরিত রাজনৈতিক দাবি দেওয়া, যৌক্তিক দাবি দেওয়া তুলে ধরার একটি সুযোগ তাদের সবসময় রয়েছে। যেখানে বিকল্প রয়েছে, আইনগত সুযোগ রয়েছে এবং ইতিমধ্যেই তাৎক্ষণিক সাময়িক সমাধান এসেছে, এই মুহূর্তে যেখানে কোনো সমাধান নেই সেখানে সেটিকে এটিকে প্রলম্বিত করা সঠিক সিদ্ধান্ত নয় বলে আমরা মনে করি।
আমরা কিন্তু বলেছি যে আমরা মেধাভিত্তিক যে কর্মসংস্থানের নিশ্চয়তা সেটি আমরা চাই, সংবিধানের 29 অনুচ্ছেদে সমতার নীতি রয়েছে, বৈষম্য নিরসনের নীতি রয়েছে, এবং একই সঙ্গে অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি যে আমাদের দায়বদ্ধতা রয়েছে সেটি একটি যুগপথ সমন্বয় করতে আমরা বলেছি। এটি পলিসি ডিসকাশনের বিষয়, এটি হটকারি বা তাৎক্ষণিক কোনো সমাধানের কোনো বিষয় নয়, কারণ এটি একটি স্থায়ী। এবং আরেকটি বিষয় আপনাদের মনে রাখা প্রয়োজন যে কোটা যে ধারণাটি এটি কিন্তু স্থায়ী কোনো ধারণা নয়, কারণ রাষ্ট্রের প্রয়োজনটি এক এক সময় এক এক রকম হয়। কোনো কোনো ব্যাকওয়ার্ড সেকশন অফ সিটিজেনকে এগিয়ে নিয়ে আসার প্রয়োজন হয়, কখনো অন্য জনগোষ্ঠীকে প্রোটেকশন দেওয়ার প্রয়োজন হয়। এটির জন্য যে নির্বাহী বিভাগ আইন করে স্থায়ী হয়ে বলে দিবে যে এতজনকে কোটা দিবে, আজকে নারী কোটার প্রাসঙ্গিকতা রয়েছে, কারণ আমরা তথ্য পরিসংখ্যানের আলোকে বলছি যে এটি প্রয়োজন। তো 20-30 বছর পরে বাস্তবতা সেটি নাও হতে পারে, সে কারণে নির্বাহী বিভাগ নিজস্ব বিচার বিভাগের পর্যবেক্ষণের আলোকে নিজস্ব বিবেচনাবোধ অনুযায়ী অন্তর্ভুক্তিমূলক সরকারের ধারণা থেকে এটি সমাধান করবে। এটি তো তাৎক্ষণিকভাবে এটি সুস্পষ্ট উল্লেখ করা যাওয়ার বিষয় নয়। আমরা বাংলাদেশের সকল জায়গাতেই সেটি যে কোনো জায়গাতেও সরকারি চাকরিতে সমতা এবং আমাদের যে সাংবিধানিক অধিকার রয়েছে এটির প্রতিফলন চাই। সেই চেষ্টা তো রয়েছেই, কারণ এটি একটি ইস্যুভিত্তিক আন্দোলন, সেই ইস্যুভিত্তিক আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা তো হচ্ছেই, সেই প্রবণতা তো আমরা দেখতে পাচ্ছি এবং আমরা সেই বিষয়ে আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। বরং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এটি ইস্যুর মধ্যেই রাখতে চায়, সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এটি যৌক্তিক সমাধান চায়, আইনগত সমাধান চায়, সাধারণ শিক্ষার্থী কিন্তু সেটি রয়েছে। কিন্তু এখানে যারা রাজনৈতিকভাবে যারা সুবিধা গ্রহণ করতে চায়, যারা সুযোগ সন্ধানী রয়েছে, যারা আমাদের জনগণ থেকে বিচ্ছিন্ন রয়েছে, যারা আন্দোলন এবং নির্বাচনী রাজনীতিতে ব্যর্থ হয়েছে, তারা এটিকে তাদের যে একটি শিক্ষার্থীদের একটি ইস্যুভিত্তিক আন্দোলনকে তারা তাদের দুর্নীতিবাদদের যে পুনর্বাসন করতে হবে সেই আন্দোলনের পর্যবেসিত তারা করতে চায়। তো বাংলাদেশ ছাত্রলীগ শুধু নয়, বাংলাদেশের ছাত্র সমাজ এটি নিয়ে সচেতন রয়েছে এবং আমরা মনে করি যে বাংলাদেশের ছাত্র সমাজই একটি এটি যৌক্তিক যে সুরা হচ্ছে সেই পথকে বাংলাদেশ ছাত্র সমাজ সবসময় স্বাগত জানায়। আমরা কিন্তু বলেছি যে অন্তর্ভুক্তিমূলক যে কথাটি আমরা বলেছি সেগুলো কিন্তু বিচার বিভাগীয় পর্যবেক্ষণ থাকবে এবং সেটির পরে আমাদের সরকার অন্তর্ভুক্তিমূলকভাবে এটির সমাধান করবে। আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা রয়েছে তাদের প্রতিনিধিত্ব, জেন্ডার সমতার বিষয়টি এবং অন্যান্য কোনো বিষয় যদি থাকে এটি বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ আলোচনার বিষয় থাকতে পারে, শুনানির বিষয় থাকতে পারে, সার্বিক বিষয় বিবেচনা করবে কিন্তু এটি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যে কারণে আমরা আমাদের যে আপাতত আমরা মনে করি যে আমাদের যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক সংস্কারের দিকে আমাদের যেতে হবে, সুস্পষ্ট আরও যেসব মতামত প্রয়োজন সেটি আমরা আলাপ আলোচনা সাপেক্ষে আমরা সুস্পষ্ট হয়ে তুলি। দেখুন, আমরা চাই যে বিশেষ করে শিক্ষকদের কর্মবিরতি যে ইস্যুটি রয়েছে আমরা মনে করি যে এটির একটি যৌক্তিক সমাধান অবশ্যই হবে। এবং যেহেতু আজকে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরে আসবে এবং স্বাভাবিক শিক্ষার পরিবেশে আমাদের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করবে। জুবাইর একটু জোরে বলো, কথাই বন্ধ আসে না।
তোমার প্রশ্ন কি? প্রশ্ন কি? আমি কি করে আছি বলো? প্রশ্ন প্রশ্ন সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনাদের জন্য একটু স্ন্যাক্স এর ব্যবস্থা আছে। সম্মানিত সাংবাদিক, থ্যাংক ইউ।